হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? সবাই ভালো আছো নিশ্চয়ই? আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা বিশাল বড় ইম্পর্টেন্ট আপডেট। তো গুড মর্নিং জানাচ্ছি সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি আরজিটেকে, কারণ এখন নিয়ে চলে এসেছি আমি কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং, একটা খুব ইম্পর্টেন্ট আপডেট। কারণ ফাইনালি চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এটি প্রথম স্টেপ, এবং তার সাথে ইউনিভার্সিটিও কিন্তু নোটিফিকেশান দেওয়া শুরু করে দিয়েছে। শেয়ার করছি আজকের এই ভিডিওটা, যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। প্লিজ ভিডিওটাকে সবার কাছে শেয়ার করবেন, কারণ নোটিফিকেশান যাবে না। এবং রাজ্যের অন্যান্য যে পিজি অ্যাডমিশনের আপডেট এবং স্কলারশিপের আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তাই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। প্রথমত বলি, কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ে নিয়ে দুটো জিনিস আসছিল। এক হচ্ছে গভর্নমেন্টের নোটিফিকেশান, এবং তার সাথে আরেকটা আসছিল ভ্যাকসিনেশান। ভ্যাকসিনেশান ড্রাইভ যদি কমপ্লিট না করানো যায় তাহলে কীভাবে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হবে, এই নিয়ে চিন্তিত ছিল ইউনিভার্সিটিরা। এবং ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু গভর্নমেন্টের কাছে রিকোয়েস্টও করা হচ্ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এবং তাদের তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছিল গভর্নমেন্টের কাছে। আরও অন্যান্য অনেক কটা ইউনিভার্সিটি তারাও কিন্তু রিকোয়েস্ট করছিল, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিও আছে, যে কোনো রকম ক্যাম্প করে যায় তাদের স্টুডেন্টসদের ভ্যাকসিনেশন দেওয়া হয় এই ইউনিভার্সিটি রিওপেনিংয়ের আগে। তো ফাইনালি খুব ভালো খবর, কারণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছে। রাজ্যের সমস্ত কলেজ ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছো তোমরা, তোমাদের এখন ফুল ফ্লেজেড তোমাদের এখন ভ্যাকসিনেশন চলবে, সর্বপ্রথম তোমাদের এখন ভ্যাকসিনেশন দেওয়া হবে। কী বলছে লিডিং নিউজ স্যার প্রথমে শেয়ার করছি, তারপর ইউনিভার্সিটি কী বলছে সেটাও শেয়ার করছি। তো দেখুন, রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে দ্রুত সশরীরে ক্লাস শুরু হতে চলেছে। বুধবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় তেমনটাই বলা হলো। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে সব পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বুধবার এই মর্মে জেলাগুলিতে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে কিন্তু তারা চিঠি পাঠিয়ে দিয়েছেন, এবং জরুরি ভিত্তিতে চিঠি পাঠিয়েছে, যাতে যারা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদেরকে প্রাধান্য দিয়ে তাড়াতাড়ি করে তাদের যাতে ভ্যাকসিনেশন কমপ্লিট করানো হয়। এবং সূত্রের আপডেট যেটা আসছে, যে পুজোর আগেই কিন্তু অনেকটা অংশ তারা কভার করার প্ল্যানিং করছে। কি বলছে, তাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে অফলাইনে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে খোলার সম্ভাবনা রয়েছে তাতে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাতে দ্রুত ভ্যাকসিনেশন চলবে। ইভেন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্যাম্প করে কিন্তু এই ভ্যাকসিনেশান ড্রাইভ এবার চলতে শুরু হয়েছে, কারণ গভর্নমেন্টের তরফ থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে, নির্দেশিকা চলে এসেছে। ফাইনালি যে সমস্ত স্টুডেন্টসরা, তারা বিশেষ করে এবং যে সমস্ত ইউনিভার্সিটি যাদের পরিকাঠামো নেই, ভ্যাকসিন দেওয়ার জায়গা নেই, তাদের জন্য কিন্তু নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এবং যেটা আমি বললাম যে বিশ্ববিদ্যালয়রা কিন্তু পরপরের জন্য রিকোয়েস্টও করছিল। তো কী বলছে, শেষমেশ স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশে স্বস্তি এসেছে বিশ্ববিদ্যালয়ের, এমনটাই মতামত একাংশের। সূত্রের খবর, পুজোর পরেই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে অফলাইন পঠন পাঠন শুরু করতে চাইছে রাজ্য। তার জন্যই পুজোর আগেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটা অনেকটাই শেষ করে ফেলতে চাইছে রাজ্য। তাই কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে তৎপর হতে জেলাগুলিকে নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। তো এটা তো স্বাস্থ্য দপ্তরের আপডেট, তার মানে ফাইনালি তোমরা যারা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস আছো তোমাদের তো ফাইনালি ভ্যাকসিনেশন কমপ্লিট হচ্ছে। এবার আমি একটি ইউনিভার্সিটি বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বেরিয়ে গেছে একটি নোটিফিকেশান, এবং ইউনিভার্সিটি কি বলেছে একটু আমি শেয়ার করছি। দিস ইজ টু ইনফর্ম ইউ অল ইন রেসপন্স টু দ্য ইউনিভার্সিটিস রিকোয়েস্ট, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কাইন্ডলি এগ্রিড দ্য টু অর্গানাইজ এ ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ফর অল উইলিং স্টুডেন্টস অ্যান্ড আদার স্ট্যাক হোল্ডার ইন দ্য ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস অ্যাজ আর্লিয়েস্ট অপরচুনিটি অ্যাজ এ প্রসেস অফ রিওপেনিং দ্য ক্যাম্পাস। যাদবপুর ইউনিভার্সিটি একদম অফিসিয়ালভাবে নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং তারা জানিয়েছে, এবং ধরতে গেলে তারা খুব খুশি এই সিদ্ধান্তেতে। তারা বলছে যে তা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে তারা যেই রিকোয়েস্ট করেছিল ফ্রি ভ্যাকসিনেশনের জন্য, দ্রুত ভ্যাকসিনেশনের জন্য, সেটা ফাইনালি মঞ্জুর হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু যাদবপুরের যে মেন ক্যাম্পাস সেখানে হতে চলেছে ভ্যাকসিনেশান, এটা প্রসেস হচ্ছে, কারণ ক্যাম্পাস রিওপেনিং হতে চলেছে। একদম অফিসিয়াল নোটিশ যাদবপুর ইউনিভার্সিটির, আমি স্ক্রিনে দেখতেও পাচ্ছেন আপনারা। এবং তার সাথে তারা এটা জানিয়েছে যে সমস্ত স্টুডেন্টরা দূরে বাড়ি, যাদের ধরতে গেলে কাছে বাড়ি নয়, যারা ক্যাম্পাসে এসে ভ্যাকসিন নিতে পারবে না, তাদেরকে বলেছে দেখুন কী কী ডকুমেন্টস রাখতে বলছে। তাদেরকে বলছে নিয়ারেস্ট হেলথ সেন্টারে যেতে, অর্থাৎ আপনাদের যেখানে নিয়ারেস্ট যেখানে ভ্যাকসিন দিচ্ছে ব্লক বা আপনার জেলাতে বা আপনার ধরুন এরিয়াতে যেখানে দিচ্ছে, লোকাল অফিসে যেখানে দিচ্ছে, তো সেখানে কী বলছে দেখুন,
ইউনিভার্সিটি আইডেন্টি কার্ড অথবা লাইব্রেরি কার্ড অথবা ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড বা মানি রিসিপ্ট অথবা এবং তার সাথে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এটা নিয়ে গিয়ে আপনাদের সংগ্রহ করতে বলছে। মানে যারা তোমরা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস আছো তোমাদের জন্য যেটা এবার ইউনিভার্সিটি ওয়াইজ এসে আসবে, পরপর আমি আপডেটগুলো নিয়ে আসছি, যেটা হবে যে তোমাদের যে কলেজের যে ডকুমেন্টস বা ইউনিভার্সিটির যে ডকুমেন্টস, তোমরা যে ভর্তি হয়েছো, যারা ধরো এখন বর্তমানে ফার্স্ট সেমিস্টারে সবেমাত্র ভর্তি হলে, তো তাদের তো একটা ভর্তি রিসিপ্ট আছে, সেই রিসিপ্টটা নিয়ে এবং তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড একটা ডকুমেন্টস লাগে, সেটা নিয়ে তোমাদের এই ভ্যাকসিন নিতে যেতে হচ্ছে। যাদবপুর তো বলেই দিয়েছে সেভাবে তাদের যাদবপুরের স্টুডেন্টদের যেতে হবে। যাদের ধরো আজকে পুরনো স্টুডেন্টস, যারা বর্তমানে এখন অন্য সেমিস্টারে পড়ছে, তাদের যে আইডেন্টি কার্ড বা অ্যাডমিট কার্ড বা লাইব্রেরির যে কার্ড, সেই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেও কিন্তু তোমাদের এই ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে বলছে। তার ফলে অতি দ্রুত এই ভ্যাকসিনেশন কমপ্লিট হতে চলেছে। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাও। তার ফলে একটা ধাপ, বিশাল বড় ধাপ কিন্তু ওয়েস্টবেঙ্গল পেরোতে চলেছে এই ভ্যাকসিনেশন ড্রাইভটাকে কমপ্লিট করানোর মাধ্যমে। এটা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানাও। পরবর্তী ইউনিভার্সিটি ওয়াইজ এই ভ্যাকসিনেশনে ড্রাইভে যেরকম যে আপডেট আসবে নিশ্চয়ই শেয়ার করবো।